আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলপনা অনলাইন ক্লাস তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ওয়েবসাইটে আছি ওয়েবসাইটটি হলো ডেলি ক্যাম্পাস ওয়েবসাইট এখানে তারা একটি নোটিস কভার করেছে নোটিসটিতে বলা হয়েছে দুই বিকল্পে হতে পারে এস এস সি ও সির ফলাফল নোটিশটি আটাইশ জুন অর্থাৎ আজকে সকালে প্রকাশ করা হয়েছে নোটিশটিতে কি বলা হয়েছে চলো তা বিস্তারিতভাবে জেনে নিই এখানে বলা হয়েছে করোনার কারণে ফের কঠোর লকডাউন দেওয়ার এসএসসি এইচএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কমছে এজন্য পাবলিক পরীক্ষার বিষয়ে বিকল্প পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন নীতি নির্ধারকরা এক্ষেত্রে ফলাফল দেওয়ার জন্য দুই বিকল্প পদ্ধতি গ্রহণযোগ্য হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সূত্রে জানিয়েছেন দুই বিকল্পের মধ্যে একটি পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দ্বিতীয়টি সংক্ষিপ্ত সিলেবাসের ওপর অ্যাসাইনমেন্ট জমা নিয়ে মূল্যায়ন এর মধ্যে করোনার কারণে এইচএসসি ও সমমানের ফরম পূরণ স্থগতি করা হয়েছে রোববার সাতাশ জুন এই স্থগতি দেশ দেওয়া হয়েছে এর আগে এসএসসি ও এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে এই সিলেবাসের আলোকে যথাক্রমে ষাট ও চৌরাশি দিন তাদের ক্লাস নেওয়ার কথা ছিল এরপর পনেরো দিন সময় দিয়ে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু করোনার প্রকোপ ঊর্ধ্বমুখী থাকায় সশরীরে পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্বেগ বাস্তবায়ন নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তমন কুমার সরকার এ বিষয়ে বলেন সশরীরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বিকল্প কোনো কিছু থাকলে কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট সূত্র জানায় পরীক্ষা সশরীরে নেওয়া না গেলে দুইটি বিকল্পই কার্যকর হতে পারে এর মধ্যে জিএসসি ও এসএসসির ফলের উপর মূল্যায়ন করা হতে পারে গত বছর এসএসসির পঁচাত্তর শতাংশ ও জেসির পঁচিশ শতাংশ নম্বর নিয়ে মূল্যায়ন করা হয়েছিল তবে এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে জটিলতা রয়েছে তারা শুধু জেএসসি দেওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে তাদের জেএসসির ফল ও অ্যাসাইনমেন্টের আলো গ্রেড যোগ করে ফলাফল দেওয়া হতে পারে অন্য বিকল্পটি অ্যাসাইনমেন্ট ভিত্তিক হতে পারে সংক্ষিপ্ত সিলেবাসের আলো এক মাস সময় দিয়ে অ্যাসাইনমেন্ট বাসায় বসে লিখে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে এর আলোকে গ্রিডিং ও চূড়ান্ত ফল দেওয়া হবে এছাড়া অ্যাসাইনমেন্ট ও পূর্ববর্তী পরীক্ষার ফল মিলিয়েও এসএসসি ও এইচএসসির ফল তৈরি করা হবে বলে জানা গেছে এনএসটি থেকে তাহলে তোমরা বুঝতেই পারছ তোমাদের জিএসসি এবং এইচএসসি পরীক্ষাটা নানাও হতে পারে এক্ষেত্রে তারা জিএসসি এবং এইচএসসির ফলাফল দিয়ে তোমাদের মূল্যায়ন করবে বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করতে পারে এখান থেকে তাহলে বোঝাই যাচ্ছে যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ